নিয়ে নিতে পারবে না, আর একজন মুসলমান আর একজন মুসলমানের ইজ্জত নিয়ে, আবরু নিয়ে, মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পাবে না। আমার মর্যাদা যেন আপনার হাতে পয়মাল না হয়, আপনার মর্যাদা যেন আমার হাতে পয়মাল না হয়, এটাকে রব্বুল আলামিনের নবী হারাম করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। এই জন্যই গীবতের গুনাকে এত বড় গুনাহ বলা হয়েছে। চলুন, গীবত করতে গেলে কার লাভ হবে কার লোকসান হবে এটা শিখে নিন। হযরত হাসান বাসারি বলছেন, হযরত হাসান বাসারি একজন বড় মুহাদ্দিস এবং তাবেঈ, তিনি কি করলেন, একটা এত বড় টুকরিতে 10 কেজি খেজুর, ভালো ভালো খেজুর, চাঙ্গা চাঙ্গা খেজুর ভর্তি করে দিয়ে একটা লোককে, একটা চাকরকে দিয়েছেন, আর দিয়ে বলছেন, ইজাবুল রে একটু দক্ষিণ মাথায় পৌঁছে দিয়ে তো। বলছে কাকে, ওই যে পশ্চিম পাড়াতে লোকটার বাড়ি আছে, নামটা কি, কইছে সোহরাব, ওকে দিয়ে। তো বলছে অত দূরের লোকটার প্রতি আপনার এমন দয়া হলো যে এক চাঙারি খেজুর আপনি ওকে দিতে পাঠাচ্ছেন আমাকে, ও যদি জিজ্ঞেস করে তো কিছু বলবো কি? তো বলছে যদি বলবি তো বলবি, না যদি বলিস তো তাতেও হবে, ও যদি আমার সাথে দেখা হয় তো আমি ওকে বলে দিব। তো কি হলো? তো বলছে আরসালা ইলাইহি তাবাকান মিন তামারিন, এক ধামা খেজুর নিয়ে গিয়ে এই চাকরটা ওই লোকটার বাড়িতে গিয়ে ডেকে বলছে, ও ভাই বাড়িতে আসো, এসো বেরিয়ে এসো বাইরের দিকে এসো। যেমনি লোকটা বেরিয়ে আসা, ধামাটা তার হাতে তুলে দিয়েছে, আর দেওয়ার পরে তখন বলছে এটি বাড়িতে নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে নিজের বাল বাচ্চাদেরকে নিয়ে খান, সুখ করেন, আরাম করেন, মজা মারেন, এটা দিয়ে পাঠিয়েছে। কে দিয়ে পাঠিয়েছে? তো বলছে হাসান বাসারি দিয়ে পাঠিয়েছে। যদি জিজ্ঞেস করে কিসের জন্য দিয়ে পাঠিয়েছে, তো তুমি পরিষ্কার করে বলবে, তুমি আমার উপকার করে দিয়েছ, তার জন্য আমি তোমার উপকার করে দিলাম। তো বলছে তুমি আমার উপকার করে দিয়েছ, আমি তোমার উপকার করে দিলাম, এটা কি ধরনের কথা হলো? বলছে কি ধরনের কথা হলো, এইটা কথা যদি বুঝতে চাও তাহলে আল্লাহ রসুলের একটা হাদিস তোমাকে আগে বুঝতে হবে, তাহলে তুমি আমার কথাটা বুঝতে পারবে। তো বলছে আল্লাহ রসুলের হাদিস কি আমাকে বুঝতে হবে ভাই? তো বলছে আল্লাহ রসুলের হাদিস যদি বুঝতে চাও তাহলে তোমাকে একটা বলে দিচ্ছি হাদিস, তা শুনে না তুমি। কি হাদিসটা? বলছে ইন্নাল্লাহ লায়ুতি আব্দাহু মিনাল হাসানাতে মা লাম ইয়ামাল, আপনার মতো একজন লোককে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কিছু নেকি লিপিবদ্ধ করে দিবেন। কেয়ামতের দিন যখন আমল নামাটাকে হাতে নিবেন, তো নেয়ার পরে আপনি জিজ্ঞেস করে বলবেন, মালিক আল্লাহ এই নেকি তো আমি করিনি, কিসের জন্য আমার খাতাতে এই নেকিটা জমা করা হয়েছে, আমি তো বুঝতে পারি না। আমি অমুক জায়গায় গেছিলাম, দান করেছিলাম, সেটা আছে ভালো কথা। আমি অমুক জায়গাতে গেছিলাম, এতটি লোককে খাবার খাইয়েছিলাম, এটা তো ভালো কথা, আমি এগুলো করেছি, কিন্তু এই যে নেকিগুলো আমার খাতাতে চাপানো হয়েছে, আমি তো এই নেকিগুলো করিনি, তো কে আমার খাতাতে ঢুকালো? কন্যাশ্রীর টাকা পেলে মন খুশি হবে না যে মমতার দেওয়া টাকা আমি জানি না আর আমার অ্যাকাউন্টে এসে ঢুকে গেছে, তো কত খুশি হবে মনটা, খুশির জ্বালায় জিজ্ঞেস করছে আল্লাহকে যে আমি যে এই আমল করিনি, তো তারপরেও কেন আমার খাতাতে এই নেকি ঢুকে আছে, এটা কি করে ঢুকলো আল্লাহ জি? আল্লাহকে কি জবাব দিবেন? যে ইন্না ফুলানান ইগতাবাকা ওয়া আনতা লা তাশউর, বলছি এই দুনিয়াতে তুমি যখন বেঁচে ছিলে তখন তোমাকে দুনিয়ারই অমুক একটা মানুষ তোমার গীবত করেছিল ঘাটে বসে বসে, তোমার গীবত করেছিল চৌরাহাতে মোড়ে বসে বসে, তুমি জানোই না, তুমি টের পাওনি, ও দুদিন চার দিন পাঁচ দিন ছ দিন যাই পারুক না কেন, তোমার আড়ালে তোমার ওয়া জানতে তোমার গীবত করেছে, তোমার নিন্দা করেছে, তোমার কুৎসা করেছে, তোমার মন্দ আলোচনা করেছে, তুমি টের পাওনি,
আর সেই মন্দ আলোচনা করার কারণে তার নেকিগুলোকে কেটে নিয়ে তোমার খাতায় তুলে দেওয়া হয়েছে। এটাই হলো ওই নেকি যে নেকিটা তুমি করনি, পরের অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তখন বলছে, ও এই ব্যাপার, তাহলে আমি কেমন করে জানতে পারবো যে এইটা আমার নেকি? তাহলে লাভ তো ভালো হয়েছে যে আমি বসেছিলাম বাড়িতে, আর আমাকে যে নেকি দান করছে সেই লোকটা ঘাটে বসে বসে আমার খাতাতে টাকা ঢুকাইতে আছে, টাকা ঢুকাইতে আছে। তাহলে এই ব্যাপার হয়ে গেল। আর একজন লোকের কথা এবার কি বলছেন, ওয়ারাজুলুন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতে ওয়া ইয়াকুলু আইনা হাসানাতি। আর একজন লোক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শিকায়ত করে বলবে, মালিক আল্লাহ, ধানগড়া বিশনপুর এলাকায় অমুক জায়গায় যখন জালসা হলো আমি 500 টাকা দিয়েছিলাম, ওই নেকিটা আমার কোথায়? আমি যে বিশনপুরের দিন ওয়াজ শুনলাম 1.5 ঘন্টা 2 ঘন্টা বসে বসে ঠান্ডায় বসে, সেই নেকিটা আমার কোথায়? জিজ্ঞেস করবে, আইনা হাসানাতি আইনা হাসানাতি, আমার নেকিটা কোথায় গেল? আমার আমলনামায় খুঁজে পাই না, আমার আমলনামাতে কেন নাই? ওকে জবাব আল্লাহ তাআলা কি বলেন, বলছে কাদ জাহাবাত, ওটা এখান থেকে বেরিয়ে গেছে। বলছে বের হলে কেন? জালার ফাঁস বড় ছিল নাকি? কেন বের হলো? আল্লাহ জবাব দিবেন, ইগতিয়াবেকা আখিকা, তুমি তোমার যেই ভাইয়ের শিকায়ত করেছিলে, অভিযোগ গীবত করেছিলে, পরনিন্দা করেছিলে, সেই ভাইটার খাতাতে ওইগুলো চালান হয়ে গেছে আপনি আপনি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অটোমেটিক সিস্টেম বানানো আছে, যে ব্যক্তি গুজব করবে, গিল্লা করবে, গীবত করবে, তার নেকিগুলো যার গীবত করা যাবে তার অ্যাকাউন্টে আপনি আপনি জমা হয়ে যাবে। ও নিজেও জানতে পারবে না আমার খাতায় কোথা থেকে নেকি এলো, তেমনি এও জানতে পারবে না আমার খাতা থেকে নেকিগুলো কোথায় পালিয়ে গেল। তাহলে গীবত করলে যে গীবত করবে তার ক্ষতি, যার গীবত করা হবে তার লাভ। বলছে হাসান বাসারি বলছে, এই হাদিসটা বুঝলি? বুঝেছি। তাহলে এই হাদিস যদি বুঝে থাকিস তো চাঙ্গারি কিনে দিয়েছি, এক ধামা খেজুর কিনে দিয়েছি, এবার বুঝ। কি জি ভাই? বলছে আমাকে খবর দিল 3 দিন আগে, তুমি নাকি দেগুন স্ট্যান্ডে বসে বসে আমার নামে খিস্তি মারছিলে, আমি নাকি এই কাজ করেছি, আমি নাকি ওই কাজ করেছি, এই বলে তুমি কয়েকটা লোকের সামনে আমার যত কুৎসা করার, যত গীবত করার, যত পরনিন্দা করার তুমি জি ভরে করেছিলে, তো যতটি তুমি আমার নিন্দা করেছো, গীবত করেছো, আমার চর্চা করেছো, এতটির বদলে তোমার খাতা থেকে নেকি আমার নামে চলে এসেছে। তাহলে তোমার মতো লোকটা কত আমার বন্ধু, কত বড় মেহরবান, তুমি আমার উপরে দয়া করেছো যে তোমার করা নেকি আমাকে দান করেছো, তা আমি কোন নামাক হারাম যে তোমার একটু উপকার করব না, এক চাঙ্গানি খেজুর দিতে এসেছি, তুই আমার লাভ করেছিস, তো তুই আমার কিছু লাভ লে, ধর চাঙ্গানিটা খারাপ। এখন এমনি করে খালি চুল কাইছে। ওরে সুহান আল্লাহ, কোন জ্ঞান দিলি হে চাচা? আমি এরকম গীবত করার কারণে তোর উপকার করেছি? হ্যাঁ, পুস্তাতে তুই আমার মাটি দিয়েছিস, ঠিক, আর আমি ভালো মানুষই করলাম যে তুই যা এইটি খাগা। ধাক্কা খেয়ে গেল, এমন হয়ে ধাক্কা খেলো যে ওর মগজের তালা খুলে গেল, যে জিন্দগিতে এই কথাটার মুখে আমি আনবো না, যতদিন বেঁচে থাকবো কোনোদিন কুৎসা করব না, কারণ যেতে লাভ নাই বরং লোকসান আছে। আল্লাহ আকবার। ভালো করে বুঝুন, বিশনপুরের লোক আপনাদের কি কানে এমন একটা ঝুট কথা, ঝুট মানে কি, যাকে বলা হয় ডাহা ঝুটার কথা, একটা হলো মিথ্যা আর একটা হলো ডাহা মিথ্যা, একবারে পায়ের তলা থেকে শুরু করে চাঁদি পর্যন্ত একবারে সম্পূর্ণ মিথ্যা, এত বড় মিথ্যা কথা আমি নেটে দেখেছি, নেটে ইউটিউবে দেখেছি। কি দেখেছি? আমি কেস করেছি রতুয়া থানায়, ভাদু মাদ্রাসাতে যেন উমুক বক্তাটা না আসে। আমি রিপোর্ট করেছি ডিআইবিতে
যেন ভাদু মাদ্রাসাতে উমুক বক্তাটা না আসে, এই জন্য ওই বক্তাটা আসতে পাইনি। অতএব এরা কত হারামি, এরা কত বদমাস যে এরা ভাদুতে লেখাপড়া করে খেয়ে মানুষ হয়েছে আর আজ আমাদের পাত ছিঁড়ছে। যদি গজব আল্লাহর দেওয়ার থাকতো এখানে আর দোয়া করে যদি আল্লাহর গজবকে নামিয়ে নেওয়া যেত সাথে সাথে, তা আজকে 15 দিন হয়ে যেত আল্লাহর গজব নেমে যাওয়া, কিন্তু মানুষের হাতে নেই, শুধু সবুর করে থাকতে হবে। আমরা কিছুই জানি না, কে আমাদেরকে পাত্তা দেয় আমাদের মতো মৌলবীকে, যে একখানা কাগজ লিখে দিলাম থানাতে আর থানা আমার কথা এবার হুজুর হুজুর করে মেনে নিবে। মমতা ব্যানার্জিকে বললাম, কত মমতা ব্যানার্জির আমি কাছের লোক আর আমার এত পাওয়ার, বলে দিল মাইকে উঠে, মনে মনে ভাবছে যে সামনেকার লোকটি দেখলো, কিন্তু সারা দুনিয়ার লোক দেখলো, যারা বাংলা ভাষা বুঝে তারা শুনলো, আর এত বড় গিজব আমার আর আমার ছোট ভাই সাইদুর রহমানের নামে রটালো। তাহলে এর বিচার কি দুনিয়াতে চাইব? চাইনি, আমরা চাইনি দুনিয়াতে বিচার, আমরা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বিচার দিয়েছি। আমাদের কলম দিয়ে যদি একটা কোনো শিকায়ত, একটা কোনো অভিযোগ যদি প্রমাণ হয়ে যায়, তাহলে পর আমরা দিনের বেলায় সাজা নিতে তৈরি আছি, কিন্তু কোন কাপুরুষের বাচ্চা আজ পর্যন্ত আমাদের কাছে এলো না, শুধু বাইরে বাইরে বলে বেড়াচ্ছে কেস করেছে কেস করেছে কেস করেছে। কিছু বিষণপুরের লোক শুনেছে ভাদু থেকে, তখন বলছে আর ঘে জ্বালাতি আসেনি। যদি এত আমাদের হাতে পাওয়ার থাকে আর ক্ষমতা থাকে, তো তোরা কি করছিস আমাদের পায়ে রোজ দুধ ঢালতে পারিস না? আস্তাগফিরুল্লাহ, গুজব থেকে বেঁচে থাকবেন। আর আপনাকে আমি সূরা জারিয়াতের 4 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কি বলেছেন কি বলেছেন, কোতেলাল খাররাসুন, যারা অনুমানের ভিত্তিতে কথা বলে সে লোকগুলো যেন মার্ডার হয়ে যায়, সে লোকগুলো যেন ধ্বংস হয়ে যায়, সে লোকগুলো যেন গায়রত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজে আন্দাজের উপরে কথা বলতে বারণ করে দিয়েছেন, সব আন্দাজের উপরে। কিসের জন্য? এই ঝড় যেন ওদের উপরে না পড়ে, ঝড় থেকে বাঁচার জন্য চাপিয়ে দিল এর ঘাড়ে, এখন ঝড় বইছে আমার ঘাড়ে, কি হবে আমার? ইজ্জত আল্লাহ যাকে দেয় সেই পায়, আর ইজ্জত আল্লাহ যাকে দিবে না সে পাবে না। ইলজাম কি দেওয়া হলো? এ যদি চলে আসে এই বক্তাটা, তাহলে পরে এদের ভাত মরে যাবে। আবে কোন মায়ের বেটা আছিস যে রুজি আল্লাহ আমাকে দেবে তুই আমার রুজিকে মেরে দিবি? কে আছে এইরকম দুনিয়াতে? আপনার নসিবে যেটা রুজি লেখা আছে আমি মেরে দিতে পারবো সেই রুজি, আমার ক্ষমতা ওইটা আছে, কোনোদিন কাউরি রুজি কেউ মেরে দিতে পারবে না, অসম্ভব কথা। আর কেউ চলে আসলে কাউরি যে জালসা বন্ধ হয়ে যাবে এটাও হবে না, কেন যে আমার মতন পুরাতন বক্তা পশ্চিম বাংলাতে নেই। আমি 75 সাল থেকে 5 বিজামাতের তালিম ইলিম জালসা করছি, হিসাব করেন তো কতদিন হলো, আর আমার 10 মাস বাকি আছে রিটায়ার হতে, 60 বছর পুরে যাবে, এতদিন থেকে চলছি, আর বলছে আমার আজ ভাত মরবে? যা করবার তা করে নিয়েছি, যারা চুলকাবার তোরা চুলকা, অত ফালতু কথা বলে লাভ নেই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গা দিয়ে চলে যাচ্ছেন, যেতে যেতে বলছেন কিছু লোককে দাঁড় করিয়ে দে, এই শুনো, এই দাঁড়াও, তোমরা লোকটি দাঁড়াও, কি বলেন? তাহলে বলছে তোমাদেরকে একটা কথা বুঝাতে চাইছি, কথাটা বুঝতে পারলে ঠিকভাবে উত্তর করো, কি লাউ মারার তুম বেরাজুলিন কাশফাত আওরাতহু আল হাওয়া, ও তোমরা 3-4 জন লোক চলে যাচ্ছিলে এমন একটা জায়গা দিয়ে, যে একটা গাছের তলায় গরমের দিন একটা লোক শুয়ে আছে, আর ওই লোকটার ইজ্জতের কাপড়, তার সতরের কাপড় হাওয়াতে উড়িয়ে দিয়েছে, আর দিয়ে তার ইজ্জতের কিছু অংশ দেখা যাচ্ছে, আর বেচারি অঘর ঘুমে ঘুমিয়ে আছে, আর ও কিন্তু খেয়াল করতে পারে না যে আমার ইজ্জতের খানিকটা অংশ দেখা যাচ্ছে, কি করা যায়? তোমরা যাচ্ছিলে, তোমরা দেখে নিলে, এবার তোমাদেরকে আমি জিজ্ঞাসা করে বলছি কি করবে তোমরা বলো তো? তার শরীরের কাপড়খানাকে আর একটু টেনে দিয়ে, আর একটু উপর দিকে উঠিয়ে দিয়ে গোটা ইজ্জতটাকে খুলে দিবে, না আর একটু কাপড়টাকে নিচু দিকে ঝুলিয়ে দিয়ে যেটুকা দেখা যাচ্ছিল সেটুকাকে বন্ধ করে দেবে, কোনটা করা ভালো হবে? তাদেরকে খাড়া করে দিয়ে বলছেন,
দেখা যাচ্ছে ইজ্জত, কিন্তু ভালো দেখা যায় না, অল্প অল্প দেখা যাচ্ছে, তো কি করবা? বলছে দেব শালাকে ভালো করে উঠাও, এটা করবা না, যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু যেন দেখা না যায় তার ব্যবস্থা করে তোমরা তাকে ঢেকে দিবা, কোনটা করবা? তখন লোকটা বলছে, সব লোকটি বলছে, ঢেকে দিতে হবে, খুলবেন কেন ওর সতর্কে, ঢেকে দিতে হবে। তখন হযরত ঈসা বলছেন, তোমাদের তো এরকম অভ্যাস লাগে না হে, কথাটা বলেছি যেভাবে মানুষের উপর দিয়ে বলছি, তখন সোজা সোজা বলে দিলে কি, খুলতে হবে না ঢেকে দিতে হবে। এ কথাটাকে যদি একটু আমি পেঁচিয়ে গিয়ে তোমাদেরকে এটা ফিট করি, তাহলে তোমরা ধরা পড়ে যাবে এখনই। বলছে কি, ইন্নাকুম তাজগুরুনা আখাকুম বিসুয়ে, তোমরা কয়জন লোক, তোমরা চারজন পাঁচজন লোক কোন একজন দোকানে একটা মানুষের মন্দ আলোচনা করলে, এবার শুনলে পর্যন্ত তোমরা চারজন শুনলে, এবার তোমরা চারজন লোক শোনার পরে সেই মন্দ কথাটাকে এখান থেকে তারপরের দিন ধানগাড়া মোড়ে নিয়ে গেলে, আর ধানগাড়া মোড়ে নিয়ে গিয়ে তোমরা আর চারজন লোকের কাছে ব্যক্ত করলে, শুনেছিল এখানে চারজন লোক, আর তোমরা চারজন লোক চার জায়গাতে চারটা মানুষের কাছে ব্যক্ত করলে, তাহলে ১৬ জন লোক শুনলো, ওই ১৬ জন লোক আবার তাদের নিজের নিজের এলাকায় গিয়ে চারজন চারজন লোককে শোনালো, তাহলে ৪৬৪ জন লোক শুনে নিল। এই সিলসিলা যদি চালু হয়ে যায়, তাহলে বলো তো তোমরা একটা লোকের মন্দকে প্রকাশ করতে গিয়ে সাহায্য করলে, না মন্দটাকে রোধ করার জন্য জীবনের মতো তোমরা পরিকল্পনা করলে, তোমরা তো মন্দটাকে রোধ করার চেষ্টা করলে না, বরং আরো প্রকাশ করতে চলে গেলে, এরকম নয় কি? লোকেরা তখন বলছে, জি প্রথম কথাটা এরকমই বুঝছিলাম যে ওর সতর খুলে গেছে, তো ঢেকে দিব না খুলে দিব, তো বললাম যে না ঢেকে দাও, কিন্তু আপনি যখন ফিট করে দিলেন এর উপরে যে তোমার ভাইয়ের যদি আয়ব বয়ান করা যায়, তো তোমরা ওই আয়বটাকে শোনার পরে মুখটাকে বন্ধ করে নেবে, না মুখটাকে চালু রেখে আরো ওকে চালু করে দিবে দুনিয়ার মাটিতে মানুষের কাছে, তো তোমরা তো তাই করছ। দিয়ে বলছে, আল্লাহ যেন এই রকমের গুনাহ থেকে আমাদেরকে বাঁচাই, আপনি যেভাবে শিক্ষাটা দিলেন এই শিক্ষাটা কিন্তু আমাদের হৃদয়কে ছুঁয়ে গেল। দাদারে কথা বেশি শুনতে হবে না, তারপর কথা, আমাকে গ্রামের মানুষেরা ভালোবাসছেন বলে নিজের আরামকে হারাম করেই চলেছি এ পর্যন্ত, যে বিশনপুরের জালসা জুমা মসজিদ কমিটি ২ মাস আগে একটা দিন বাছাই করে না, হঠাৎ হবিষদ্দার আর রহিম মুন্সি যদি বলে হ্যাঁ 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 জালসা করতে হবে, খাটতে তো হয় না, খালি কহে দিলে হ্যাঁ বদল হলে জালসা করতে হবে, কারণ তুমি মরণেই বাঁচো করো, দুদিন থেকে করলাম শরীর চলে না ঠান্ডা লেগে আছে, ফের আজকে আরামের দিন চলে গেল, ফের আগামীকালকে নিজের ডেট করা আছে ৩ মাস থেকে করতে হবে, তো বেশি আর কত বহ, তাতে ইঞ্জিনটা অকালে নষ্ট হয়ে গেছে এটা তো সবাই জানছেন, ১২টা টার্গেট করে রেখেছি। শুনেন, যদি খুব বেশি গুজব করার মন আছে, তা আবদুল্লাহ বিন মুবারাকের মতো একটা নাম করা আলেমে দিন বলেছেন, এটা হাদিস মনে করিয়েন না, ফের হাদিস মনে করিয়েন না, নাম করা একজন আলেমে দিন বলেছেন, ভালো আলেমটার কথাটাকে যদি মেনে নেন তো মন্দ হবে না। কি উনি বলে গেছেন? বলছে, আমি যদি কাউরি গুজব করি, তাহলে আমি জীবনে আমার মায়ের এবং আমার বাপের গুজব করব, আমি গায়ের উত্তর মাথার কোন লোকের গুজব করব না, দক্ষিণ মাথার লোকের আমি গুজব করব না, কেন আমি জাহিল নই, আমি বোকা নই, আমি মূর্খ নই, বুঝারে গুজব করবো তো কার, বাপ আর মার, উত্তর মাথার কাউরি দক্ষিণ মাথার কাউরি গুজব করব না, আরে বেকুব তুই বাপের কেন গুজব করবি, কইছে আমি বেকুব নই, ভালো করে গুজব কি, যে ব্যক্তি গুজব করবে সেই ব্যক্তির নেকি মাইনাস হয়ে যাবে, যার গুজব করা যাবে তার ঘাড়ে গিয়ে নেকিটা চড়ে যাবে, তা আমি যদি গুজব করি, গুজব করার যদি মন লাগে, তাহলে আমি আমার বাপের গুজব করব, তাহলে আমার নেকি গুলো কে পাবে, কে পাবে, বাপ পাবে,
আমি যদি গুজব করি তোমার মায়ের গুজব করব, তা আমার গুজব করার গুনাহ আমার ঘাড়ে চাপবে, আর এই গুনাহর বদলে যে নেকিগুলো হবে সে নেকিটা কে পাবে? তোমার মা পাবে। তাহলে আমি আমার মায়ের প্রতি এহসান করব, আমি আমার মরা বাপের উপরে এহসান করব, এটাই আমার বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া অন্য কোন লোককে আমি আমার নেকি দিতে রাজি নই, কাজে আমি তার গীবত করতে রাজি নই। বন্ধুরা, যাই হোক, কত কথা থামবেন? শোলমারের উত্তর মাথা থামবেন না, দক্ষিণ মাথা থামবেন না, ফালাউল মুসলিম থামবেন না, আপনাদের বাগে শাহীন হিফজুল কোরআনেরটি থামবেন, আর আজকে আবার এই মাদ্রাসা নিয়ে আজকে জামে মসজিদেরটি আপনাদের সামনে চলে এলো, কত থামবেন? থামেন, যতটি কথা আপনাদের সামনে ব্যক্ত করা হয়েছে এই কথাটি যদি রাখতে পারেন, অন্তত একটা থেকে তো রেহাই পেয়ে গেলাম আমরা, যে আগামীকাল ঘাটে বসতে গেলে আর হাটে বসতে গেলে আমাদের মুখ থেকে কোনো মানুষের নামে কুৎসা বের হবে না ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বের হবে না, আল্লাহ যেন আপনাদেরকে বাঁচাই। এবার কথা বলছি এই যে উঠেন, আদবের সাথে উঠেন, হড়মড় করে উঠিয়েন না, মেয়েরাকে বলছি ছেলেরাকে বলছি, একবারে হড়মড় করে উঠিয়েন না, কথাটা শুনেন।